আজকে সকলকে ধন্যবাদ। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে নির্বাচনের জন্য নমিনেশন দিয়েছে। এর আগেও আমি 6-7 বার এমপি ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী যখন নির্দেশ শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে সারা বাংলাদেশে যেমন উন্নয়ন হয়েছে এবং শিক্ষা আরও অনেক উন্নয়ন হয়েছে, এবং এখনও আমাদের অনেক কাজ চলমান আছে। আজকে আমরা ইনশাআল্লাহ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, মাননীয় প্রধানমন্ত্রী আবার ক্ষমতা হবে, এবং আমাদের বিশ্বাস শিলচরের জনগণ আমাদের উপর আস্থা আছে। শিলচরের জনগণ আমাদেরকে ভালোবাসে, যেন আমাদেরকে যখনই সুযোগ পেয়েছে বারবার আমাদেরকে ভোট দিয়েছে। আমরা জনগণ যারা ভোটার সকলকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের শিলচর আওয়ামী লীগ অনেক শক্তিশালী সংগঠন, এই সংগঠনকে নিয়ে নির্বাচন আচরণ বিধি মেনে আমরা একটি সুষ্ঠ নির্বাচন ইচ্ছাটা করতে পারবো, এটাই আমার প্রত্যাশা। এই নির্বাচন আচরণ বিধি মানতে হবে। আমরা একটা সুষ্ঠ নির্বাচন চাই, আমরা একটি ভালো নির্বাচন চাই। আজকেও আমরা আজ নমিনেশন জমা দিলাম, শুধুমাত্র প্রস্তাবক সমর্থক আমাদের যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়েই আমরা এগিয়েছি। আমাদের কোনো আমাদের যে আচরণ বিধি যেন লঙ্ঘন না হয়, এবং এটা আসলে আচরণবিধিটা আমাদেরকে সবারই মানতে হবে। অতি উৎসাহী হয়ে আচরণবিধি যদি কেউ লঙ্ঘন করে তাহলে আমরা যে এক কাঙ্ক্ষিত একটি সুন্দর নির্বাচন বাংলাদেশের মধ্যে আমরা মনে করি শিলচরে আমরা একটি সুন্দর নির্বাচন, ভালো নির্বাচন আমরা উপহার দিতে চাই। ভোটের আমেজ থাকবে, আনন্দ থাকবে, কিন্তু আমরা সব কিছু পরে আমরা সরকারের এবং নির্বাচন কমিশনের যে নীতিমালা সিদ্ধান্ত সেটা আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা এটা মানার চেষ্টা করবো এবং সবাই মানবে এটা আমার বিশ্বাস। তো শিলচরের ব্যাপারে যারাই নির্বাচন অন্য দল থেকে অংশগ্রহণ করবে সকলকেই আমরা ওয়েলকাম। يا إله العالمين على رسوله الكريم وعلى اللهم استغفر الله رب العالمين. يا إله العالمين ابن الحبيب بعد قدم وسلام على المرسلين والحمد لله يا رب العالمين. আল্লাহ